এবার শতাধিক সংখ্যালঘু মহিলায় বিজেপি নেতার বাসগৃহ ঘেরি ধরা পরিলক্ষিত হয়েছে। আমি আপনার জানাইছো শতাধিক সংখ্যালঘু মহিলা এটা উলাই আহিছে, বিজেপি নেতার বাসগৃহ এটা ঘেরি ধরা পরিলক্ষিত হয়েছে। আমি আপনার ফুল স্ক্রিনের জড়িয়ে খবর জানাবলে চেষ্টা করম। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ খবর জানাইছো, শতাধিক সংখ্যালঘু মহিলায় ঘেরি ধরলে বিজেপি নেতার বাসগৃহ। বিজেপি নেতাক বিচারি শ শ সংখ্যালঘু মহিলার ঘরত আহি মহিলা এটা ঘরত আহি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। বিজেপি নেতায় অরুণোদয় চাকরির নামত ঘুষ লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। এই মুহূর্তে আমি জানাইছো এতিয়া শতাধিক সংখ্যালঘু মহিলায় ঘেরি ধরলে বিজেপি নেতার বাসগৃহ এতিয়া ঘেরি ধরা পরিলক্ষিত হয়েছে। বিজেপি নেতাক বিচারি শ শ সংখ্যালঘু মহিলা এতিয়া উলাই আহিছে, তেওঁলোকে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। প্রথমতে ফুল এম্বিয়েন্সর জড়িয়ে কিছু দৃশ্যাংশ দেখাই লোলে চেষ্টা করি। আর সবগুড়ীত বিজেপি নেতার ঘর ঘেরাও কার্যসূচী এটা রূপায়ণ করেছে সংখ্যালঘু এলাকার মহিলা সকলে। সংখ্যালঘু মহিলা সকলে সামগ্রীত শতাধিক মহিলায় ঘেরাও করলে বিজেপি নেতার বাসগৃহ। বিজেপি নেতার বাসগৃহ এটা শতাধিক মহিলায় ঘেরাও করা পরিলক্ষিত হয়েছে। 7 শতাধিক মহিলা আর যুবকক প্রবঞ্চনা করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতার বিরুদ্ধে এটা যুবকক প্রবঞ্চনা করার অভিযোগ উত্থাপন হয়েছে। সামগ্রীর বাজিয়াগাঁও মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতির ঘরত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আপনার জানাইছো সামগ্রী বাজিয়াগাঁও মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতির ঘরত এতিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো, বিজেপি নেতা প্রাণজিৎ বরার সিঙিয়াস্থিত বাসগৃহ এতিয়া ঘেরাও করেছে এনেদরে মহিলাসকলে। আমি আপনার জানাইছো বিজেপি নেতা প্রাণজিৎ বরার সিঙিয়াস্থিত বাসগৃহ এতিয়া ঘেরাও করেছে এনেদরে সংখ্যালঘু মহিলাসকলে এতিয়া ঘেরাও করা পরিলক্ষিত হয়েছে বাসগৃহ। শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকে টেম্পুরে আহি এনেদরে এতিয়া প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আমি আপনার জানাইছো অরুণোদয় আঁচনি রেশন কার্ডর নামত প্রবঞ্চনার অভিযোগ উত্থাপন হয়েছে। 7 শতাধিক মহিলা আর যুবকক প্রবঞ্চনা করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। আর অরুণোদয় আঁচনির পত্রর বাবে 1000-1500 টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। আমি ডর খবর আপনার জানাইছো এতিয়া সামগ্রীত শতাধিক মহিলায় ঘেরাও করলে বিজেপি নেতার বাসগৃহ। সামগ্রীত বিজেপি নেতার ঘর এতিয়া ঘেরাও করা পরিলক্ষিত হয়েছে। সংখ্যালঘু মহিলা এতিয়া বিজেপি নেতার বাসগৃহ এটা ঘর ঘেরাও করা পরিলক্ষিত হয়েছে। সামগ্রীত শতাধিক মহিলায় ঘেরাও করলে বিজেপি নেতার বাসগৃহ। মন্তব্য আছে আমার হাতত, হে আমি আপনার মাজত লই দিছো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যে কৈছিলে যে অরুণোদয়ের নামত যদি কোনোবা মানুহে পয়সা লয় তেতিয়া সেইজনক জেলত বরোয়া হব, সেই গতিকে আমার দলের মানুষে তেনেকুৱা দুর্নীতি করে আছে, গতিকে এটো এতিয়ালৈকে একশন লওয়া নাই বা হওয়া নাই। এতিয়া গোটেই যেবিলাক দুখিয়া মানুহে মানে দুখিয়া মানুহৰ তেজ যেবিলাক সিহঁতে খালে 2-3টাকৈ গাড়ী কিনে আৰু সিহঁতে মানে গাড়ী কিনি বিলাহী গাড়ী কিনি পেলাই দুখিয়া মানুহৰ পৰা পইচা লৈ ঘূৰি থাকে। আৰু কেতিয়াবা আমাক কেইদিন আগতে আমাক দমও দিছে বোলো, গৰু লাইচেন্সৰ বাবদে আকৌ এটা মানুহৰ পৰা 1,00,000 টকা লৈছে, ভেটেনেৰী হস্পিটেলৰ পৰা চাৰ্টিফিকেট ওলাই দিব বুলি 15,000 টকা লৈছে, এইটো প্ৰাণজিৎ বৰা লৈছে। আৰু 3,00,000 টকা লৈছে মডেল অংগনাবাদী চেণ্টাৰৰ কাৰণে 3,00,000 টকা লৈছে, কৈছে যে আমি পরিমল শুক্লবৈদ্য মন্ত্রীক আমি দি পেলাই কামটো করাই তোমালোকক দিম। আমি এইটো অভিযোগ বিলাক ফার্স্টত আমি জনাইছো আমার গৌতম বৰা যেজন মানে হেৰি প্রাপ্তং হেৰি আছিলে, এই কংগ্রেসৰ মানে হেৰি আছিলে কেবিনেট মন্ত্রী আছিলে এজন, তো এতিয়া প্রাপ্তন আমার বিজেপি কিবা হয় বিজেপি দলত গুছি গল, এতিয়া আমিও আমি তেজনক আগতে জনাইছো
তারপর আমার নগাঁও জেলা যেজন রূপক্ষমা ডাঙরিয়াক মই কথাটো ধুনিয়াকে বুঝাইছো যে এনেকুৱা না কথা দাদা, যে মই তো পার্টির মানুষ, এনেকুৱা এনেকুৱা ঠগঞ্চনা করেছে পার্টিয়ে, তো মোক এতিয়া রাইজে মোক এনেকুৱা হাৰাশাস্তি করে আছে, রাইজক লৈ যাব লাগে, আর রাইজেও জানে পয়সাটো তাক দিয়া হল বুলি, আর রাইজেও গম পায় অলরেডি, সেই কারণে পয়সাটো দিছে যে আমার কামটো বোলো হোক, আমি দুখিয়া মানুষ, গতিকে রূপক্ষমা ডাঙরিয়া কৈছে তুমি একটা কাম করা, ডাইরেক্টলি তুমি কেস করে দিয়া। তারপর মই এটা ভাবিলো যে আমি গতিকে দলত আছো, মই যদি কেস করে দিও তো দলের একটা বদলাম হব, গোটেই অসমে দেখা পাবো, সেইটো কারণে মই ভাবিছো যে গোটেই আমি যেবিলাক আমার বিজেপি বিষয়বিলাক আছে সেইবিলাকক মই জনাও, সকলোকে মই জনাও লিখিত। মই ফার্স্টক জনাইছিল অভিজিৎ নাথ, যেজন মানুষ নগাঁও জিলা সভাপতি হয়েছে নতুন, সেইজনক আমি নগাঁও সার্কেট হাউসত কথা পাতিছো, লিখিত মই দিছিলো, দি জনাইছিলো। তারপর এই কাজিরঙ্গা লোকসভা মন্ত্রী এমএলএক আমি তেনেকে লিখিতভাবে মন্ত্রী এমএলএক জনোৱা নাই, কিন্তু আমি হেৰি কৰিছো, আমাৰ যেটো অভিযোগ ওপৰত জনাইছো আমি।